ডিভোর্স হয় না, এটা কি সত্যি? আমি অনেক সেন্সিটিভ, আমি অনেক বেশি রাগী। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন, এটি এখন শোবিজ অঙ্গনের অন্যতম খবর। মানে আমার মেয়েই হবে আমি জানি ইনশাআল্লাহ। প্রথমবার মা হতে যাচ্ছেন বলে আনন্দে আত্মহারা এই নায়িকা। অন্যদিকে মাহির স্বামী রাকিব সরকার আগেই বাবা হয়েছেন। মাহি পূর্বের স্বামী পারভেজ মাহমুদ অপুকে ডিভোর্স দিলেও রাকিব তার আগের স্ত্রীকে ডিভোর্স দেননি, এমনটাই জানান রাকিবের প্রথম স্ত্রী উর্মি সরকার। এই বিয়ে প্রসঙ্গে তো তার ফ্যামিলিও জানে না, বিষয়টা এরকম না। এমনকি তাকে না জানিয়েই মাহিকে বিয়ে করেছেন বলে মামলাও করতে চেয়েছিলেন তিনি। রাকিব উর্মির ঘরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, তাদের নাম সোয়াইব ও সাইরা। আমার এই জিনিসটা খুবই অসহ্য লাগে। আগের ঘরে দুটি সন্তান রেখেই 9 বছরের বন্ধুত্বের পর মাহিয়া মাহিকে বিয়ে করেন রাকিব সরকার। মাহিয়া মাহির এটি তৃতীয় বিয়ে। নায়িকা হওয়ার আগে শাওন নামক এক ব্যক্তির সাথে তার বিয়ের সত্যতা পাওয়া যায়। এরপর দ্বিতীয় সংসারেও সন্তান না হওয়ায় অপুর সাথে সুখী ছিলেন না মাহি। আমার যদি মনে হয় যে আমাকে পছন্দ করছেন অবশ্যই এখানে থাকবো না। অপুকে ভালোবেসে বিয়ে করলেও তার সাথে নাকি মাহির মনের মিল হতো না, যে কারণে 5 বছর সংসার করেও আলাদা হয়ে যান দুজন। এবার তৃতীয় সংসারে স্বামী ও অনাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া চাইলেন মাহি।